वेलकम फ्रेंड्स, माध्यमिक उच्च माध्यमिक छात्र छात्रीदेर प्रति विशेष प्रतिवेदन। टेस्ट बातिले क्षतिर आशंका पड़ुआदेर, दुदलई जीवन युद्धेर नवीन सैनिक, अथच एक दल के माध्यमिक उच्च माध्यमिकेर मतो बड़ परीक्षाय बसते हच्छे टेस्ट छाड़ाई। अन्य दल सेई युद्धे नामार आगे कार्यत जोड़ा टेस्टे प्रस्तुति जाचाइयेर सुयोग पाच्छे। राज्य सरकारी सहाज्यप्राप्त सरकार पोषित स्कूल थेके आगामी बछर जारा माध्यमिक उच्च माध्यमिक देवें तादेर टेस्ट हबे ना बोले बुधवार घोषणा करेछेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। किन्तु अन्य दुई बोर्ड ICSE एवं CBSE एर अधीन स्कूलगुलिर अध्यक्षदेर एकांश जानान करोना दापटेर मध्येई दशम ও দ্বাদশ পড়ুয়াদের অনলাইনে একটি পরীক্ষা হয়ে গিয়েছে। ডিসেম্বরে যদি স্কুল খোলে তাহলে পারস্পরিক দূরত্ব বজায় রেখে দশম ও দ্বাদশের পরীক্ষার আগে আরও একটি টেস্ট নেওয়ার কথা ভাবছেন তারা। ওই দুই দিল্লি বোর্ডের কাছ থেকে দশম ও দ্বাদশের টেস্ট বাতিল সংক্রান্ত কোনো নির্দেশ এখনও আসেনি। বোর্ড প্রশ্ন করলেও টেস্ট নেয় স্কুল, এবার স্কুলকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। সরকার ও সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়াদের একটি বড় অংশ এক বাক্যে স্বীকার করছেন, টেস্ট না হওয়ায় চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি থেকে গেল। বিভিন্ন জেলার স্কুলের দশম দ্বাদশের কিছু পড়ুয়া জানান, টেস্ট পেপার দেখে কলকাতা ও জেলার নামী স্কুলগুলির টেস্টের প্রশ্ন দেখে উত্তর লেখার অনুশীলন করলে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ে। অতিমারিতে এবার সেভাবেই ক্লাসই হয়নি, তার উপরে টেস্টও বাতিল হয়ে গেল। সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হচ্ছে। মনে হচ্ছে পুকুর বা নদীতে সাঁতার না কেটেই একেবারে সমুদ্রে সাঁতার কাটতে নামছেন তারা। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, দশম ও দ্বাদশের যেসব ছাত্রছাত্রী আগামী বছর বোর্ড পরীক্ষা দেবেন তাদের একটি পরীক্ষা নেওয়া হয়েছে অনলাইনে। বাড়িতে বসে পরীক্ষা বলেই তার প্রশ্নপত্র একটু অন্য ধরনের ছিল। ডিসেম্বরে ওদের আরও একটি পরীক্ষা নেওয়ার কথা ভাবছি আমরা, সেই পরীক্ষা অফলাইনে অর্থাৎ স্কুলে বসে নিলেই ভালো হয়। রাজ্য সরকার ডিসেম্বরে স্কুল খোলার অনুমতি দিলে করোনা স্বাস্থ্যবিধি মেনেই দশম ও দ্বাদশের টেস্ট নেওয়ার ইচ্ছে আছে বলে বলেন দামানি। তার মতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পড়ুয়ারা স্কুলের আরও একটি পরীক্ষায় বসে প্রস্তুতি যাচাই করে নেওয়ার সুযোগ পেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন। দশম দ্বাদশের বোর্ড পরীক্ষার্থীদের অনলাইনে একটি পরীক্ষা হয়ে গেলেও শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য জানান, তারাও ফের টেস্ট নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, করোনা অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো নতুন অনেক কিছু শেখালো। ডিসেম্বরে যদি স্কুল খোলে তাহলে ওই পড়ুয়াদের স্কুলেই ফের পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। ICSE স্কুলের এক অধ্যক্ষ জানান, করোনার মধ্যে স্কুলে দশম দ্বাদশের পরীক্ষা কিভাবে নেওয়া হলো, প্রশ্নপত্র কেমন ছিল, পড়ুয়ারা কেমন ফল করছেন, সবই বিস্তারিতভাবে জানাতে চেয়েছে বোর্ড। অনলাইন পরীক্ষার পরে আমরাও অফলাইনে দশম দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীদের আরও একটি পরীক্ষা নিতে আগ্রহী বলেন ওই অধ্যক্ষ। দিল্লি বোর্ডের স্কুলে টেস্ট নেওয়ার তোড়জোড়ের মধ্যে সরকারি ও সরকারি পোষিত স্কুলের শিক্ষকদের একাংশের বক্তব্য, করোনা আবহে টেস্ট বাতিলের ঘোষণা করা হয়েছে অনেক দেরিতে, এবার অন্তত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সূচি দ্রুত ঘোষণা করুক শিক্ষা দপ্তর। তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ টেস্ট পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা বোর্ড পরীক্ষার আগে নেওয়া হয় এবং তার থেকে ছাত্রছাত্রী অনেক উপকৃত হয়। কী ধরনের প্রশ্ন হতে পারে বা কেমনভাবে সেগুলো লিখে উত্তর প্যাটার্ন তৈরি করতে হবে, এই সমস্ত কিছু নির্ভর করে এই টেস্ট পরীক্ষার উপরে। তো সেই টেস্ট পরীক্ষা বাতিলের ফলেই এখন সিঁদুরে মেঘ দেখছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তো এর ফল কতটা সুদূরপ্রসারী হবে বা এর ফল কতটা পড়বে বোর্ড পরীক্ষার উপর, সে সময়ই বলবে। আপাতত এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের শেয়ার করলাম, আপনারা দেখুন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।